ছিলাম ভালো, আজ আমার কি হলো কথা বলতে পারি না, বলতে পারি না। ও লিপি, তুমি এখানে? তুমি নাকি আমাকে সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে দেখা করতে বলছো? কই না তো। ওই যে ওই মেয়েগুলো বললো আমাকে, দুষ্টুমি করছে নাকি? যাই হোক, বলছিলাম কি, আমি তো ডাক্তারি পাশ করলাম, তুমি চাইলে আমরা একসাথে একটা জীবন কাটাতে পারি, তোমার কি মনে হয়? বেকার এমবিবিএস ডাক্তারের কোনো দাম আছে? ভালো করে আরো পড়ালেখা করো, তখন দেখবে যে অনেক সুন্দরীরা তোমার পিছনে ঘুরছে। তাই? হ্যাঁ, যাও পড়তে বসো, এখানেও পড়া যায়, পড়া টেবিলেই যায়। বাংলাদেশি ডিগ্রি, ডিপ্লোমা ডিগ্রি, এই ডিগ্রিতে তোমার রোগী আসবে? বেটা ফাল, আমার মতো দেখো, এমআরসিবি এমআরসিবি করবা তাহলে রোগী পড়বে। যাও বেটা, যাও পড়াশোনা করো। এখনো পড়তে হবে? এফসিবিএস পাশ করেও তাহলে আর আমার পড়ালেখা শেষ হলো না। যাই, আবার পড়ার টেবিলেই যাই, দেখি কতদিন পড়ালেখা করা যায়। আরে হাফিজ, খবর কি? তুমি দেখো ভালো আছিস তুই? হ্যাঁ, আরে খুব ভালো আছি দোস্ত। এফসিপিএস এমসিপিএস এমআরসিপি এফআরসিপি সব ডিগ্রি করা শেষ, আজকে তাই একটু সূর্যটা দেখতে বেরোলাম। তো তোর খবর কি বলতো? আমি তো দোস্ত জীবনে কিছু করতে পারলাম না, তবে ছেলে মেয়েগুলো ভালোই আছে, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার পড়তেছে। তো তোর খবর কি, তোর বাচ্চা কাচ্চার কি খবর? দোস্ত আজকে তো আমার পড়ালেখা শেষ হলো, আমি তো বিয়েই করিনি দোস্ত আজ পর্যন্ত। পড়তে পড়তে আমার জীবনটা বিথাই হয়ে গেল, আমার জীবনটা আসলে বিথাই হয়ে গেল, শুধুমাত্র হাফিজই আমাকে সঠিক কথাটা বললো, আর সবাই আমার সাথে মিথ্যা কথা বললো। এসেছিল জানবে লোকে। আরে লিপি, তুমি এখানে? তুমি এখানে? আমার জীবনটা তো ব্যর্থ হয়ে গেল, এফসিপিএস এমসিপিএস এমআরসিপি এফআরসিপি সব ডিগ্রি করলাম, কিন্তু আজ পর্যন্ত বিয়ে করতে পারলাম না। ওই সময় যদি তুমি রাজি হতে তাহলে মনে হয় আমার জীবনটা একটু অন্যরকম হতো। তা তোমার খবর কি? আমিও তো বিয়ে করিনি। কেন? এফসিপিএস ছেলের আশায় থেকে থেকে শেষ পর্যন্ত বিয়েই হলো না। এখন যারা আছে সবাই আমার থেকে হয় 5 বছরের না হলে 10 বছরের জন্য। তাই? হ্যাঁ, চলো এক কাজ করি, আমরা আবার নতুন করে জীবন শুরু করি। এই বুড়ো বয়সে নতুন করে জীবন শুরু করব, দর্শক হাসবে না? হাসলে হাসুক, আমরা তো খুশি হব, তুমি খুশি হবে না? তাই তো মনে হয়। তাহলে লিপি চলো নতুন জীবনের যাত্রা শুরু করি, এবার আর কোনো ভুল নাই। হ্যাঁ সেটাই ভালো, চলো। তাহলে তোমার হাতটা দাও। চলো। অবশেষে আমি আমার জীবনের সবচেয়ে বড় ডিগ্রিটা অর্জন করলাম, তবে এর জন্য আমাকে কোনো পড়ালেখা করা লাগে নাই, আমি ছেলের বাবা হলাম। বুঝলেন দর্শক, আপনারা আমার মতো ভুল করেন না, আপনারা সময় মতো বিয়ে করেন, তাহলে সময় মতো সবচেয়ে বড় ডিগ্রিটা অর্জন করতে পারবেন। অতঃপর ডাক্তার মিজান জীবনের অর্থ বুঝে স্ত্রী পুত্র নিয়ে দিন কাটাইতে লাগলো। ধন্যবাদ দর্শক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে।